বন্ধুরা, আমাদের পৃথিবীতে অবস্থিত সমুদ্রগুলো বরাবরই এক রহস্যের জায়গা। আর আজ থেকে কোটি কোটি বছর আগে এই সমুদ্রে এমন কিছু দানবের বসবাস ছিল যাদের ব্যাপারে জানার পর বিজ্ঞানীরা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। এই ভয়ঙ্কর সামুদ্রিক দানবগুলো যদি এখনো আমাদের সমুদ্রে ঘুরে বেড়াতো, তাহলে সমুদ্র আমাদের জন্য এক ভয়ঙ্কর বিপদের জায়গা হয়েই থাকতো। কিন্তু স্বস্তির ব্যাপার হচ্ছে, এই দানবগুলো অনেক আগেই পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই ভয়ঙ্কর সামুদ্রিক দানবদের ব্যাপারেই জানতে চলেছি। এই ধরনের ভিডিও আপনি পছন্দ করলে আর আপনি নতুন ভিউয়ার হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রিডেটর এক্স। প্রিডেটর এক্স কে আজ পর্যন্ত সামুদ্রিক ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে সব থেকে উপরে রাখা হয়। প্রিডেটর এক্স কে প্লিওসৌরাসও বলা হয়ে থাকে। প্লিওসৌরাসদের বাইট ফোর্স কে আজ পর্যন্ত পৃথিবীতে আসা যে কোনো প্রাণীদের মধ্যে সব থেকে শক্তিশালী হিসেবে ধরা হয়ে থাকে। এমনকি শার্ক প্রজাতির সব থেকে ভয়ঙ্কর শার্ক মেগালোডনের কামড়ের ওজনের থেকেও এদের কামড়ের ওজন বেশি হতো। এদের কামড়ের ওজন প্রতি স্কোয়ার সেন্টিমিটারে 2.3 টনের থেকেও বেশি ছিল। এমনকি যেখানে মেগালোডনের দাঁতের আকার ছিল সর্বোচ্চ 7 ইঞ্চি পর্যন্ত, সেখানে এদের দাঁতের আকার হতো 7 থেকে 9 ইঞ্চি পর্যন্ত। এই বিশাল আকার দাঁতের শক্তির কামড়ের ওজন এতটাই বেশি হতো যে কোনো প্রাণী এদের দাঁতের মাঝে এসে গেলে তার বাঁচার কোনো চান্স তো থাকতোই না, বরং এই ওজনে লোহা পর্যন্ত ভেঙে ফেলা সম্ভব। এরা আর্লি জুরাসিক যুগ থেকে ক্রিটিসিয়াস যুগের শেষ পর্যন্ত পৃথিবীতে বসবাস করত, যার মানে হচ্ছে এরা আজ থেকে প্রায় 220 মিলিয়ন বছর আগে থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করত। এর সাথে সাথেই এদের আকার হতো 15 মিটার থেকে 25 মিটার পর্যন্ত, যার মানে হচ্ছে এরা প্রায় 50 ফিট থেকে 82 ফুট পর্যন্ত লম্বা হতে পারত। আর শুধুমাত্র এদের মাথার আকারই হতো প্রায় 10 ফুট পর্যন্ত। যদি সাধারণ একজন মানুষের সাথে এদের তুলনা করা হয়, তাহলে শুধুমাত্র এদের মাথার আকারই একজন মানুষের থেকেও অনেক বড় আকৃতির হতো। এর সাথে সাথেই এদের ওজন হতো প্রায় 45 টন পর্যন্ত। আজ থেকে 6.5 কোটি বছর আগে যখন ডাইনোসরেরা পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যায়, সেই সময়েই এই বিশালাকার ভয়ঙ্কর প্রাণীদের এই পৃথিবীর থেকে বিলুপ্তি ঘটেছিল। হেলিকোপ্রিয়ন। হেলিকোপ্রিয়ন এক প্রকারের শার্ক বা হাঙর ছিল। এটা তো আমরা সবাই জানি যে শার্ক আকারে অনেক বড় আর ডেঞ্জারাস হয়। কিন্তু যদি এই শার্কের কাছেই কোনো এক্সট্রা হাতিয়ার থাকে, তাহলে তো এটি অনেক মারাত্মক হয়ে যাবে, রাইট? আর এরকমই এক্সট্রা হাতিয়ার এই হেলিকোপ্রাইনের কাছেও ছিল, যা ছিল এটির দাঁত। আর এই দাঁত কোনো নর্মাল শার্কের দাঁতের মতো ছিল না, বরং মারাত্মক চেইন শোর মতো ছিল। জাস্ট ইমাজিন করুন যে এই শার্ক সেই সব প্রাণীর জন্য কতটা ভয়ঙ্কর ছিল যারা সেই সময় পানিতে বসবাস করত। এক্সপার্টদের মত অনুসারে এই প্রাণীটি আজ থেকে 28 কোটি বছর আগে দেখা গিয়েছিল, যা হয়তো তার পরবর্তী 5 কোটি বছরই এই পৃথিবীতে ছিল। এটির দাঁত এতটা ধারালো ছিল যে এই শার্ক নিজের শিকারকে আরামে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারত। আর এরা আকারেও 30 থেকে 40 ফুট পর্যন্ত লম্বা হতো। মোসাসোরাস। মোসাসোরাস আজ থেকে 9 কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত, আর তখনই তারা পৃথিবীতে প্রথমবারের মতো এসেছিল। সেই সময় সমুদ্র বর্তমানের সময়ের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। বিশাল বিশাল সামুদ্রিক দানবেরা তখন সমুদ্রে ঘুরে বেড়াতো, আর সেই সময় মোসাসোরাস সমুদ্রের রাজত্ব করে বেড়াতো। মোসাসোরাসদের সেই সময়ের সমুদ্রের টিরেক্স মানা হতো। মোসাসোরাস কোনো ডাইনোসর ছিল না, বরং এরা সেই সময়ের বিশালাকার সরীসৃপ বা রেপটাইল প্রাণী ছিল। কিন্তু সরীসৃপ হওয়ার পরেও মোসাসোরাস সমুদ্রে থাকা যে কোনো ডাইনোসর প্রজাতির প্রাণীদের থেকে সব থেকে বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী ছিল। এদেরকে বর্তমানের সাপ, গুইসাপ, হাঙ্গর ও টিকটিকির কম্বিনেশনের মতো একটি প্রাণী হিসেবে দেখা যেত। রেপটাইল হওয়ার পরেও এরা সমুদ্রকেই নিজেদের বসবাসের জায়গা বানিয়ে নিয়েছিল। বিজ্ঞানীদের মতে এরা দেখতে অনেকটা গুইসাপের মতোই ছিল, কিন্তু এদের পায়ের জায়গায় মাছের মতো ডানা থাকত, আর এদের লেজ শার্কের মতো হতো, যার থেকে বোঝাই যায় যে এরা কতটা দ্রুত সাঁতার কাটতে পারত। এই বিশালাকার প্রাণীদের ওজন প্রায় 8,000 থেকে 14,000 কেজি পর্যন্ত হতো, যারা কিনা পানিতে থাকা সকল প্রাণীকেই নিজের শিকার বানিয়ে ফেলতে পারত। সেটি হোক সেই সময়ের কোনো কচ্ছপ, শার্ক অথবা আকাশে থাকা কোনো ভয়ঙ্কর শিকারী পাখি, কেউই এদের হাত থেকে রক্ষা পেত না। মোসাসোরাসদের উপরের চোয়ালে দুটি সারিতে দাঁত থাকত। প্রধান সেটটি ছিল মুখের বাইরের দিকে এবং তাদের মুখের পিছন এবং কেন্দ্রে
এন্ডের দিকে আরও একটি ছোট সেট ছিল। এরা সর্বোচ্চ 56 ফিট পর্যন্তই লম্বা হতে পারত। তবে কিছু বিজ্ঞানীদের মতে এরা হয়তো আরও বড় আকারেরও ছিল, যেগুলোর অবশেষ হয়তো রয়ে গেছে সমুদ্রের গভীরে অথবা সময়ের সাথে সেগুলো প্রকৃতির সাথে মিশে গেছে। আজ থেকে 6.5 কোটি বছর আগে ডাইনোসরদের সাথে সাথে এরাও বিলুপ্ত হয়ে যায়। লিভাটান, লিভাটান প্রিহিস্টোরিক হোয়েলের একটি প্রজাতি, আর এরা বর্তমানে তিমিদের পূর্বপুরুষ ছিল। এরা ছিল বিশাল আকৃতির, যারা আজ থেকে প্রায় 89 লক্ষ বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। 2010 সালে পেরুর পিসকো ফরমেশন নামক অঞ্চলে এদের ফসিল পাওয়া গিয়েছিল, আর এদের ফসিল পরীক্ষা করে বোঝা গিয়েছিল যে আজ থেকে প্রায় 1.3 কোটি বছর আগে এই প্রাণী পেরুতে বেশি পরিমাণে পাওয়া যেত। তবে লিভাটানের অস্তিত্ব পৃথিবীর অন্যান্য জায়গাগুলোতেও ছিল, আর এরা ছিল সেই সময়কার সমুদ্রের দানব। আর এরা আকারে প্রায় 40 থেকে 65 ফুট পর্যন্ত লম্বা হতো, আর ওজনের দিক থেকে এরা প্রায় 50 টন পর্যন্ত হতো, যাকে হাতির সাথে কম্পেয়ার করলে দেখা যাবে এদের ওজন প্রায় 6টি হাতির ওজনের সমান হতো। তাদের এত বড় শরীরের মধ্যে তাদের মাথার আকারই হতো প্রায় 10 ফিটের মতো, যা একটি মানুষের সম্পূর্ণ আকৃতির চেয়েও অনেক বড়। আর এদের চোয়াল একজন মানুষকে একেবারে গিলে ফেলার জন্য যথেষ্ট ছিল। এই প্রাণীগুলো যে শুধু আকারেই বড় ছিল তা কিন্তু নয়, এদের এই বিশাল আকৃতির সাথে সাথেই এরা ছিল খুবই হিংস্র প্রকৃতির প্রাণী। হিংস্রতার দিক থেকে এরা সেই সময়কার সব থেকে বড় শার্ক মেগালোডন শার্ককেও টক্কর দিত। লিভাটানের দাঁত সর্বনিম্ন 11 ইঞ্চি পর্যন্ত হতো এবং সর্বোচ্চ প্রায় 14.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো। আকারের হিসাবে যদি দেখা হয় তাহলে এগুলো প্রায় একটি 2 লিটার পানির বোতলের সমান আকৃতির ছিল, আর এই দাঁতগুলো পাশে প্রায় 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত পুরু হতো। এই দাঁতগুলো এতটা বিধ্বংসী ছিল যে এই লিভাটান মেগালোডন শার্ককেও আক্রমণ করে দিতে পারত। এই তিমির এই বিশাল আকৃতির হওয়ার কারণে এদের অনেক পরিমাণে খাবারের প্রয়োজন পড়ত, যার কারণে এরা ডলফিন, সিল এবং ছোট থেকে মাঝারি আকৃতির তিমিদের পর্যন্ত আক্রমণ করে খেয়ে ফেলত। আজ থেকে প্রায় 90 লক্ষ বছর আগে সমুদ্রের তাপমাত্রা কমতে শুরু করেছিল, যার কারণে সমুদ্রের বেশিরভাগ প্রাণীরা সমুদ্রের সেই সব জায়গাতে চলে যাচ্ছিল যে সকল জায়গা অন্যান্য জায়গা থেকে তুলনামূলক ভাবে গরম ছিল, আর সেই কারণেই এই তিমিগুলো সেই সময় গরম জায়গাতে যেতে শুরু করে দিয়েছিল। সেখানে এরা অনেক পরিমাণে খাবার পেয়েছিল, কিন্তু কিছু সময় যেতেই এরা খাবারের জন্য নিজেরাই নিজেদের সাথে কম্পিটিশন শুরু করে দিয়েছিল। এর সাথেই আরো অনেক বড় প্রাণী ছিল যারা এদের খাবারে ভাগ বসাতো, যে কারণে লিভাটনদের ধীরে ধীরে খাবারের অভাবের সম্মুখীন হতে হয়। আর এভাবেই খাবারের অভাবের কারণে আজ থেকে প্রায় 89 লক্ষ বছর আগে এই প্রাণীরা পৃথিবীর থেকে চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গিয়েছিল। মেগালোডন, মেগালোডন আকারে প্রায় 60 ফুট পর্যন্ত লম্বা হতো, যা বর্তমানে 3টি হোয়াইট শার্কের সমান ছিল, আর এদের ওজন গ্রেট হোয়াইট শার্কের চেয়েও 30 গুণেরও বেশি ছিল। মেগালোডনের দেহের ওজন হতো 60 টন পর্যন্ত। মেগালোডনদের দাঁত 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো, যেই দাঁতগুলো ছিল সেই সময়ের সকল প্রাণীদের থেকে ধারালো, আর যা প্রমাণ করে যে এরা কি পরিমাণে মারাত্মক ছিল। এরা যে কোনো শিকারকে কেটে 2 টুকরো করে দিতে পারত, এমনকি এদের চোয়াল এতটা শক্ত ছিল যে এরা একটি কচ্ছপের খোলসকেও একটি কামড় দিয়েই ভেঙে ফেলতে পারত। যখন মেগালোডনেরা এই পৃথিবীতে বসবাস করত সেই সময় এই পৃথিবীর সব থেকে হিংস্র সামুদ্রিক প্রাণীর খেতাবও এরাই দখল করে রেখেছিল। যদিও এদের সাথে টক্কর দেওয়ার মতো এক প্রজাতির তিমি সেই সময় ছিল যার নাম ছিল লিভাটান, যার ব্যাপারে আমি অলরেডি আপনাদের বলেছি। মেগালোডনেরা বিভিন্ন সিল ডলফিন তো খেতই, এর সাথেই এরা মাঝারি আকৃতির তিমিদেরও মেরে খেয়ে ফেলত। আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে পৃথিবী হঠাৎ করেই ঠান্ডা হতে শুরু করেছিল, আর যে কারণে এই মেগালোডনেরা খাবারের অভাবের সম্মুখীন হয় এবং নিজেরাই নিজেদের প্রজাতির ছোট ছোট হাঙ্গরদের খেতে শুরু করে দিয়েছিল, যার কারণে এরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। সার্কোসুকাস, আজ থেকে 13 কোটি বছর আগে ক্রিটিসিয়াস যুগের সময় পৃথিবীতে এক বিশালাকার কুমির ঘুরে বেড়াত যার নাম ছিল সার্কোসুকাস। সেই সময় সার্কোসুকাসের ভয়ে বড় বড় ডাইনোসরেরাও নদীর কিনারে পানি খেতে যাওয়ার জন্য ভয় পেত, কেননা যে কোনো ডাইনোসর যতই শক্তিশালী হোক না কেন, একবার সার্কোসুকাস যদি তাকে ধরে ফেলত তাহলে তাকে টেনে পানিতে নিয়ে যেত, আর সেই ডাইনোসর এই কুমিরের খাবার হয়ে যেত। সার্কোসুকাস 13 কোটি বছর আগে সেই জায়গায় থাকত যাকে বর্তমানে সাহারা মরুভূমি বলা হয়ে থাকে। এদের জীবাশ্ম সর্বপ্রথম সাহারা মরুভূমি থেকেই পাওয়া যায়। সেখানে এই ভয়ঙ্কর প্রাণীটির দাঁত ও মাথা পাওয়া যায়, কিন্তু 1968 সালে একটি সম্পূর্ণ সার্কোসুকাসের ফসিল পাওয়া যায়।
একে দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিল, কেননা এটি দাঁত, মাথা ও শরীর আগে পাওয়া সকল সার্কোসোকাসদের থেকে বড় ছিল। এই ফসিলের আকৃতি 40 ফিট ছিল, আর যা ছিল আজ থেকে 10 কোটি বছর পুরনো। এই ফসিল থেকে বিজ্ঞানীরা এটি বুঝতে পারে যে সার্কোসোকাস কমপক্ষে 40 ফুট পর্যন্ত লম্বা হতে পারত। আর যে ফসিল প্রথমে পাওয়া গিয়েছিল সেটি অবশ্যই এই কুমিরদের বাচ্চাদের হবে। সার্কোসোকাসদের ওজন 10 টন পর্যন্ত হতো, যার থেকে আমরা এটি বুঝি যে এদের শিকারও অনেক বড় হতো, যার মানে সার্কোসোকাস নিজের চেয়েও বড় আকারের ডাইনোসরদের মেরে খেয়ে ফেলতে সক্ষম ছিল। এদের মুখের উপরের দিকে 35টি বিশালাকার দাঁত থাকতো, আর নিচের দিকে আরো 31টি বিশালাকার দাঁত থাকতো। সার্কোসোকাসেরা কুমিরদের সব থেকে মারাত্মক জিনিস ডেথ রোলকে করতে পারতো না, যেটি কুমিরেরা তাদের শিকারকে টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলার জন্য করে থাকে। কিন্তু সার্কোসোকাসদের শরীর এই ডেট রোলকে করতে পারতো না, যার থেকে বোঝা যায় যে এরা নিজেদের শিকারকে কামড় দিয়ে টুকরো টুকরো করে মেরে খেয়ে ফেলত। টাইটানোবোয়া, আপনি হয়তো এটি জানেন যে ডাইনোসরদের শেষ হওয়ার পিছনে একটি বিশালাকার অ্যাস্টেরয়েডের হাত ছিল, যার পৃথিবীর সাথে সংঘর্ষের কারণেই পৃথিবী থেকে ডাইনোসরেরা শেষ হয়ে যায়। কিন্তু এই সংঘর্ষের থেকে কিছু প্রাণী বেঁচে যায়, যেমন ম্যামলস, মাটির নিচে থাকা প্রাণী আর স্নেকরা, আর তাদের মধ্যে ছিল পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় আর ভয়ঙ্কর সাপ, যার নাম টাইটানোবোয়া। টাইটানোবোয়ার প্রথম জীবাশ্ম 2009 সালে সর্বপ্রথম পাওয়া যায়। মাইনিং চলার সময় কলম্বিয়ায় এক খনিতে এই ফসিলটিকে সর্বপ্রথম পাওয়া যায়। এই ফসিলটি দেখে রিসার্চার্সরা বুঝতে পারে যে এই ফসিলটি 14 মিটার বা প্রায় 46 ফুট লম্বা ছিল। কার্বন ডেটিং করে যখন এই সাপটির বয়স মাপা হয় তখন এটি জানা যায় যে এই ফসিলটি 6 কোটি বছর পুরনো ছিল। এই বিশালাকার সাপের নাম রাখা হয় টাইটানোবোয়া, আর মানুষ এটি দেখে অবাক হয়ে গিয়েছিল যে কোন সাপ এতটাও বড় হতে পারে। এই বিশালাকার সাপের ওজন 1135 কেজি পর্যন্ত হতো, যার মানে এরা একসাথে 2 জন পূর্ণবয়স্ক মানুষকে গিলে ফেলতে পারত। এরা নিজেদের সময়ে কুমির ও কচ্ছপকে নিজের শিকার বানাতো, শুধু তাই নয় এরা ডাইনোসরদের পর্যন্ত আক্রমণ করে দিতে পারত। টাইটানোবোয়াদের বিলুপ্ত হওয়ার জন্য যুক্তিযুক্ত কোনো কারণ এখনো পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেনি, তবে কিছু বিজ্ঞানীদের মতে সেই সময় পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছিল, যার কারণে এই প্রাণীরা সবসময়ের জন্য গায়েব হয়ে যায়। বাসিলোসোরাস, বন্ধুরা, বাসিলোসোরাস একটি প্রিহিস্টোরিক তিমি যারা আকার অনেক বিশাল আকৃতির হতো। বিশাল আকার হওয়ার সাথে সাথেই এরা ছিল শিকারী প্রজাতির খুবই হিংস্র ধরনের তিমি, যাদের আজ থেকে প্রায় 4 কোটি 10 লক্ষ বছর আগে থেকে 3 কোটি 40 লক্ষ বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে পাওয়া যেত। প্রথমবারের মতো এদের ফসিল আমেরিকার উপসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে পাওয়া গিয়েছিল। যখন প্রথমবারের মতো এদের ফসিল পাওয়া যায় তখন মানুষ ভেবেছিল এরা হয়তো কোনো বিশাল আকার মেরিন রেপটাইল হবে। কিন্তু পরবর্তীতে এদের ফসিলের উপর অনেক রিসার্চের পর বিজ্ঞানীরা এটি বুঝতে পারে যে এরা কোনো সামুদ্রিক রেপটাইল ছিল না, বরং এরা ছিল সামুদ্রিক ম্যামলস বা স্তন্যপায়ী প্রজাতির প্রাণী। প্রথমে বাসিলোসোরাসের যে ফসিলটি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিল সেই ফসিলের উপর বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে এটি বলেছিলেন যে একটি বাসিলোসোরাস আকারের দিক থেকে 49 থেকে 66 ফুট পর্যন্ত হতে পারত। কিন্তু পরবর্তীতে আরও ফসিল পাওয়া যাওয়ার পর বিজ্ঞানীরা সেগুলোর উপর আবারও রিসার্চ করেন এবং বিজ্ঞানীদের কথা অনুসারে একটি বাসিলোসোরাস আকারে প্রায় 56 থেকে 70 ফুট পর্যন্ত হতে পারত। তবে কিছু বিজ্ঞানীদের কথা অনুসারে এরা আরো বড় আকারেরও হতে পারত, আর যে ফসিলগুলো হয়তো এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গিয়েছে। এর সাথে একটি বাসিলোসোরাসের ওজন 60 টনেরও বেশি হতো এবং এদের বাইট ফোর্সও হতো প্রায় 3600 PSI পর্যন্ত। বন্ধুরা, বাসিলোসোরাস মূলত বর্তমানের আমেরিকা, ইজিপ্ট, জর্ডান, নর্থ আফ্রিকা, তিউনেশিয়া এবং মরক্কোর উপকূলবর্তী অঞ্চল এবং গভীর সমুদ্রে বসবাস করত। আজ থেকে প্রায় 3 কোটি 40 লক্ষ বছর আগে হঠাৎ করেই জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যায়, যার কারণে সমুদ্রের পানির তাপমাত্রাও অনেক কমে যায়। এর কারণে বাসিলোসোরাস সহ প্রায় সকল প্রকারের শিকারী সামুদ্রিক প্রাণীরা সমুদ্রের উষ্ণ অঞ্চলে যেতে শুরু করে, কিন্তু এর ফলে সমুদ্রে খাবারের অভাব দেখা দেয়। আর এভাবেই কিছু বাসিলোসোরাস প্রচন্ড ঠান্ডার কারণে আর কিছু বাসিলোসোরাস খাবারের অভাবে বিলুপ্ত হতে হতে বাসিলোসোরাসের সম্পূর্ণ প্রজাতিই বিলুপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এই সকল বিলুপ্ত এবং ভয়ঙ্কর সামুদ্রিক দানবগুলোর মধ্যে আপনার কাছে কোন দানবটিকে সবথেকে ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। এরকমই ভিডিও সবসময় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। এই ভিডিওটিতে একটি লাইক ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।